দীপিকার অনুরোধে কন্ডোম ছাড়লেন রণবীর। বেশ ধুমধাম করে বিয়ে করেছেন গত বছর নভেম্বরে দীপিকা ও রণবীর। হাই প্রোফাইল সেই বিয়েতে নজর ছিল শোবিজ জগতের সবারই। তবে বিয়ের পর দীপিকার কারণে জন্মনিয়ন্ত্রণকারী কন্ডোমকে না বলে দিয়েছেন রণবীর সিং। জানা গেছে, জন্ম নিয়ন্ত্রণকারী প্রস্তুতকারক সংস্থা ডিউরেক্স এর সাথে দীর্ঘ 5 বছরের সম্পর্ক ছিল রণবীর সিং এর। সেখানে ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে বিজ্ঞাপনেও অংশ নিতেন তিনি। তবে সম্প্রতি ডিউরেক্স এর সাথে চুক্তি অবসান ঘটালেন রণবীর। কারণ হিসেবে জানা গিয়েছে, দীপিকা আর চান না সেই কোম্পানির হয়ে বিজ্ঞাপনে অংশগ্রহণ করুক রণবীর। তাছাড়া হাই প্রোফাইল বিয়ে, সিম্বা ও গালি বয় ছবির সাফল্যের পর বিজ্ঞাপনের বাজারে উচ্চ মূল্য রয়েছে রণবীরের। সে উচ্চ মূল্যে ডিউরেক্সে আর রণবীরকে ধরে রাখতে পারছে না। যখন শুধু দীপিকার বয়ফ্রেন্ড ছিলেন রণবীর, তখন থেকে দীপিকার কথায় বেশ গুরুত্ব দিতেন এই সুপারস্টার। এই নায়িকাকে বউ করে ঘরে নিয়ে আসার পর সেই গুরুত্ব আরো বেড়ে গিয়েছে। দীপিকার অনুরোধে রণবীরের এই বিজ্ঞাপন ছাড়াটি তার একটি বড় প্রমাণ। ধন্যবাদ সবাইকে। নিত্য নতুন এরকম আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।